দেখুন যে কোনো এক জায়গায় এরকম একটা ঘর সেলাই করা যাবে ঠিক সেরকম একটা জায়গায় আমি সুষ্টি তুলে দেখুন এক ঘর সেলাই করলাম দেখুন এবার আমি 1 2 3 দেখুন চার ঘর দেখুন এভাবে আমি যে ঘরে আমি সেলাই করেছি ঠিক তার আগের ঘরে নিয়ে এভাবে দেখুন ভিতরে কিন্তু আমার তিনটা ঘর রয়েছে দেখুন এভাবে দেখুন এভাবে আমার সেলাই করতে হবে এবার দেখুন আমি এখানে 1 2 3 4 দেখুন এই ঘরে দেখুন এখানে আমি তিনটা ঘর ফেলেছি মধ্যে এখানে আমি চারটা সুস্টা আমি কিভাবে করছি এটা শুধু আপনাদের খেয়াল করতে হবে তাহলে এই সেলাইটা খুব সহজ তো দেখুন এভাবে আবার দেখুন 1 2 3 দেখুন 1 2 3 চার ঘরে দেখুন ভিউয়ার্স এখানে আমি 1 2 3 এভাবে আবার দেখুন 1 2 3 4 1 2 3 4 দেখুন সবার প্রথমে আমি এভাবে একটা ফুল তৈরি করে নিলাম এবার দেখুন আমার আর ঘর গোনার দরকার হবে না আমি প্রত্যেক ঘরে এভাবে বাড়িয়ে বাড়িয়ে আমি এভাবে সেলাই করে যাব দেখুন এখানে প্রথমে আমি তিন ঘর নিয়েছি এবার আমি আমার কিন্তু দুই পাশে দুটো বেড়েছে বেড়ে আমার পাঁচ ঘর হয়েছে এবং আমি এখানে দেখুন কিভাবে সুস্টা তুলেছি সেটাও খেয়াল করতে হবে দেখুন এভাবে আমি একের পর এক এভাবেই বুনে যাব দেখুন প্রথমে তিন ঘর পাঁচ ঘর এবার আমার সাত ঘর হয়েছে এভাবে আস্তে আস্তে আমার ফুলটি বড় হচ্ছে
দেখুন আমার 7 ঘর পরে এবার আরো 2 ঘর বাড়িয়েছে আর 9 ঘর। দেখুন আমার ফুলটিও বড় হলো, আবার ঘরগুলো আস্তে আস্তে বাড়ছে। এখানে এখানে আমার 1 2 3 4 5 লাইন সেলাই করেছি। দেখুন ভিউয়ার্স, আমি 1 2 3 4 5 লাইন 2 4 5 লাইন সেলাই করার পর এবার আমি 6 লাইনে গিয়েছি। তো আমার এভাবেই একে এক এক করে করতে হবে এবং আমি এই 6 লাইন পর্যন্তই একটি ফুল শেষ করব। দেখুন আমার সব পাশেই 6 লাইন হচ্ছে, 1 2 3 4 5 6। দেখুন আমার সব পাশে এবার 6 লাইন হয়ে গিয়েছে, এখানেও দেখুন 2 4 5 6। তো আমি এবার এর ভিতরে ঢুকিয়ে দেব। দেখুন আমার একটি ফুল খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি আরেকটি ফুল কিভাবে করিয়ে পাশাপাশি সেটা আপনাদের দেখাবো। দেখুন ভিউয়ার্স, আমার এই ফুলটা হলো। এবার আমি এই ফুলের দেখুন এই মাঝখানের ঘরটা এই এবার এইভাবে সোজা করে দিয়ে দেখুন এটাই হচ্ছে আমার এই ফুলের লাস্ট। এবার আমি এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দেখুন 12 লাইনের উপরের ঘরে আমি এভাবে ষষ্ঠী তুলেছি। এবার দেখুন এখানে 1 2 3 দেখুন এভাবে আমার সেলাই করতে হবে। দেখুন এই ঘরটা আমার সোজাসুজি হবে। তো আমি আবার এভাবে দেখুন একটি পাপড়ি হলো। এবার আবার 1 2 3 4 দেখুন এক দুই তিন চার
আরেকটি ফুল এভাবে তৈরি করতে হবে। ঠিক আগের মতোই আমি আবার এভাবে প্রত্যেকটা লাইনে তৈরি করব। দেখুন ভিউয়ার্স, আমি এভাবে পাশাপাশি এভাবে করে আমি চারটি ফুল করেছি। এবার দেখুন মাঝখানে একটা জায়গা আমার খালি রয়ে গেছে এবং আমি এই জায়গাটি এবার এভাবে ভরাট করে দেব। তো দেখুন আমি দেখুন এখানে যে ঘরটি, এই ঘরের উপরে যে একটা ঘর, এই ঘরের এই তিন ঘর নিয়ে আমি একটা লাইন করলাম। এবার দেখুন পরবর্তী পাঁচ ঘর, এবার আমার সাত ঘর, দেখুন এবার নয় ঘর, এবার এগারো ঘর, এবার দেখুন আমি এবার কমতে কমতে আসব। দেখুন আমি আবার সেই তিন ঘরে এসে উপস্থিত হয়েছি। এবার আমি নিচের দিকে নিয়ে এভাবে ছেড়ে দেব। দেখুন এই জায়গাটি আমার খুব সুন্দরভাবে ভরাট হয়ে গেল। এবার আমি নিচের দিকে সুতাটি তুলে দিলাম। দেখুন আমি ভিতরটা ভরাট করেছি। এবার দেখুন যে জায়গাগুলো আমার খালি আছে সেই জায়গাগুলো আমি এভাবে ভর্তি করে দেব। তো দেখুন এভাবে আমি এই লাল কালারের ফুল বলে আমি লাল কালার দিয়ে এভাবে ভর্তি করে দিলে দেখুন ফুলটা খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন এভাবে সেলাই দিতে হবে। দেখুন ভিউয়ার্স, আমার এই সেলাইটি এখন শেষ হয়েছে। তো ভিউয়ার্স, আমার এই সেলাইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।